বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে এ যাবৎ পর্যন্ত অনেক সিনেমা নির্মিত হয়েছে। আর যুদ্ধের সিনেমা মানেই পাক হানাদার বাহিনীর সাথে মুক্তিযোদ্ধাদের যুদ্ধ, রাজাকারদের বেইমানি। তবে যুদ্ধ পরবর্তী সময়েও নানা সময়ে এই বিষয় নিয়ে বিভিন্ন ঘটনা ঘটে এসেছে। আর সেরকমই এক ঘটনা নিয়ে নির্মিত হয়েছিল মায়া দ্য লস্ট মাদার সিনেমাটি। এই সিনেমা কিছুটা হলেও মুক্তিযুদ্ধ পরবর্তী ঘটনাকে তুলে ধরতে পেরেছিল। সিনেমার ঘটনা আবর্তিত হয়েছিল একজন বীরঙ্গনা ও যুদ্ধ শিশুকে নিয়ে। বাংলাদেশের প্রখ্যাত চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদের চিত্রকর্ম নারী এবং কবি কামাল চৌধুরীর যুদ্ধ শিশু কবিতা অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমা। সরকারি অনুদানে নির্মিত এই সিনেমাটি নির্মাণ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা মাসুদ পথিক। সিনেমায় দেখা যায় দেশের জন্য নিজেকে বিলিয়ে দেয়া বীরঙ্গনাই সমাজে মূল্যায়ন পায় না। তার দুই মেয়ে, বড় মেয়ে যে নিখোঁজ হয়ে যায়, বড় হয়ে সে তার মায়ের খোঁজ করে। অন্যদিকে বীরঙ্গনার ছোট মেয়ে মায়া, মা বীরঙ্গনা হওয়ায় মায়ের সংসার ভেঙে যায়। বীরঙ্গনার বাড়িতে আশ্রিত থাকে আরও একজন যুদ্ধ শিশু, যার সঙ্গে মায়ের প্রেম। এদিকে গ্রামের চেয়ারম্যান ইমাম, সকলের কুদৃষ্টি থাকে মায়ের শরীরের উপর। এসবের মাঝেই কৃষিকাজ ও পশুপালন করে সংসার চালায় মায়া। সমাজে কোনো অন্যায়কে প্রশ্রয় না দিয়ে এক ঘরে আত্মসম্মান নিয়ে বাঁচে, তবুও সমাজের অন্যায় নিপীড়নের শিকার হয় সন্তান সম্ভবা মায়া। অন্যদিকে বড় মেয়ে শহরে বেড়ে ওঠে ভালো পরিবেশে, একসময় সে তার পরিবারকে ফিরে পেতে মরিয়া হয়ে ওঠে। সিনেমাতে অভিনয় করেছেন প্রাণ রায়, জ্যোতিকা জ্যোতি, দেবাশিস কায়সার, সৈয়দ হাসান ইমাম, ঝুনা চৌধুরী, ভারতীয় অভিনেত্রী মুমতাজ সরকার সহ আরো অনেকে। মায়া চরিত্রে দেখা গেলেছে জ্যোতিকা জ্যোতির, আর সাথে রয়েছেন প্রাণ রায়, যে নিজেও একজন যুদ্ধ শিশু। তাদের সম্পর্ককে সমাজ মেনে নেয়নি। গ্রামীণ পরিবেশ এই সিনেমার সবচেয়ে বড় আকর্ষণীয় বিষয়। একজন গ্রাম্য নারী যা যা করেন তার সবটুকুই জ্যোতি দিয়েছেন, বলতে গেলে আদর্শ গ্রাম্য নারীর চরিত্র ফুটিয়ে তুলেছেন। পাশাপাশি পশুপ্রেমী প্রাণ রায়ও তার পুরোটাই দিয়েছেন। এছাড়া এই সিনেমায় যুদ্ধ শিশু চরিত্রে ছিলেন ভারতীয় অভিনেত্রী মুমতাজ, তিনিও তার চরিত্রের পুরোটা দেওয়ার চেষ্টা করেছেন। চলচ্চিত্রটি 2019 সালে 27 ডিসেম্বর বাংলাদেশের 5টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। 18তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছিল সিনেমাটি। বেস্ট ফিল্ম ও বেস্ট ডিরেক্টর ক্যাটাগরিতে ইন্দো আমেরিকান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে 2টি পুরস্কার অর্জন করেছে মায়া দ্য লস্ট মাদার। এছাড়া সিনেমাটি 8 ক্যাটাগরিতে 10টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন ছাড়াও 8টি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে, 22টি আন্তর্জাতিক ফেস্টিভ্যালে অংশ নিয়েছে এখন পর্যন্ত। ফাতেমা আইনি, সময় সংবাদ, ঢাকা।